চল বিচাই ছোপটে বলে নদী খুলে খুলে যথাযথ মর্যাদার সাথে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান 26শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছেন উপজেলা প্রশাসন। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান 26শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছেন। এই মহান স্বাধীনতা দিবসে ধনবাড়ির সকল মুক্তিযোদ্ধাদের মাঝে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন আর রশিদ হীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম হুসাইন সাথে থাকছেন, জনাব যশিপতি অবসেন ইনসাস ধনবাড়ী উপজেলা কৃষি, পৌরসভার মেয়র মনিরুজ্জামান বকল, জেলা পরিষদের সদস্য তোফাজ্জল হোসেন, ধনবাড়ী থানার ওসি এস এম জসিমউদ্দিন, সহ অন্যান্য কর্মকর্তা এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মহান স্বাধীনতা দিবসে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনীতি ব্যক্তি বর্গগণ এ সময় উপস্থিত ছিলেন। পুলিশ বাহিনী এই মুহূর্তে আনসার ও বিজিবি তার পেছনে আছে ফায়ার ডিফেন্স, এর মতো এই ছিল পল্লী বাংলা 71 টিভির সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন, ধন্যবাদ।